আমরা এখন মিলিং মেশিনের বিন্যাস ও ব্যবহার সম্পর্কে কথা বলবো। শুরুতেই বলে নেই কোন অংশ কি কাজ করে। এই জায়গা থেকে শুরু করলাম, এটাকে মেশিনের হেড বলা হয়। এটার ভেতর একটা ড্রাইভ মেশিন থাকে, এর একটি ট্রান্সমিশন ইউনিট রয়েছে। পার্টসের কাজ করতে যে শক্তির প্রয়োজন পড়ে এটি তার যোগান দেয়। বিভিন্ন পার্টসকে বিভিন্ন দিকে সরানোর মতো ক্ষমতা হেডের ভেতরের যন্ত্রাদিতে থাকার জন্য আমাদের ব্যাপক স্বাধীনতা আছে। এটা একটা কার্টেসিয়ান মেশিন, তাই এতে এক্স, ওয়াই এবং জেড অক্ষ থাকে। এখন চলুন মিলিং মেশিন সম্পর্কে একটু বিস্তারিত জানি। এটা হলো মেশিনের হাঁটু, এটি কলাম ধরে ওঠানামা করতে পারে। আর এটা হলো স্যাডল, এটা হাঁটুর উপরে থেকে সামনে পেছনে যেতে পারে। আর এই যে বেদিটা দেখা যাচ্ছে, এটা স্যাডলের উপর আগে পেছনে নড়তে পারে। হেডে আরও বেশ কিছু স্বাধীনতা আছে। এই মূল অংশটি হেডের ভেতরে বাইরে যেতে আসতে পারে, আর এই চূড়াটি হেডকে যে কোনো পজিশনে নিতে সাহায্য করে, যাতে বেদির প্রশস্ততা থেকে বড় কিছু নিয়ে অথবা পার্টসকে ভাইসে আটকে রেখে বেদির শেষ মাথায় নিয়ে কাজ করানো যায়। শপে যখনই কাজ করবেন ঠিক এমন সাইন অনুসরণ করে সবসময় চোখে সুরক্ষা গ্লাস পরুন। আপনি মেশিন চালান বা না চালান, শপের ভেতরে সবার জন্যই এটা প্রযোজ্য। এরকম একটি স্টুডেন্ট ওয়ার্কশপ অবশ্যই খুব আনন্দঘন একটি পরিবেশ। এটা ভাবাই যায় এখানে যে কোনো সময় 10 জনের মধ্যে 9 জন কাজ করতে পারে, যারা আসলে জানেই না যে তারা কি করছে। একটু ভেবে দেখুন শুধু, এখানে যা উড়ে বেড়াবে তা খুবই ভয়ানক হতে পারে। আপনি হয়তোবা বেঞ্চে বসে পেন্সিল বা ক্যালকুলেটর দিয়ে কাজ করছেন, হঠাৎ যে কোনো কিছুই উড়ে চলে আসতে পারে। তাই আপনি যখনই শপে আসবেন অবশ্যই সাথে সাথে আপনার সুরক্ষা গ্লাস পরে নিন। এখন আমি আপনাদের মিলিং মেশিনের হেডে কি হয় তা বিস্তারিত দেখাবো। এখানে এটা হলো মেশিন চালু বা বন্ধ করার সুইচ, আর এখানে অনেক মেশিনেরই ব্রেক থাকে। মেশিনটা যখনই আপনি বন্ধ করবেন এটি খুব আস্তে ঘুরতে ঘুরতে বন্ধ হয়। আপনি যত সময় ধরেই কাজ করেন এটা আপনার কাছে বিরক্তিকর লাগতে পারে, এজন্য এই মেশিনে ব্রেকের সুবিধা দেয়া হয়। মেশিনে ব্রেক রাখার আরেকটা কারণ হল এর মাধ্যমে অন্য যন্ত্রাদি স্থাপন বা অপসারণ করা সহজ হয়। এই মুহূর্তে মেশিনে একটি ড্রিল চাক স্থাপন করা আছে, এটাকে অপসারণ করতে কুইলকে একেবারে উপরে উঠিয়ে রাখতে হবে। এরপর কুইলকে কুইল লক দিয়ে লক করে দিতে হবে, ব্রেকটাকে টেনে ধরতে হবে, এরপর ড্রবারটা লুজ করতে হবে। খেয়াল করেছেন নিশ্চয়ই, আমি কিন্তু মাত্র একবার ঘুরিয়ে লুজ করেছি, কারণ ঠিক এরপরই আমি একটি হাতুড়ি নিয়ে এটার উপরে আঘাত করব। যদি ড্রবারটি, যেটা একেবারে উপরে টুল হোল্ডারের এক মাথার সাথে লাগানো আছে, সেটা লুজ না করে রেখে দিতাম এবং এরপর হাতুড়ি দিয়ে আঘাত করলে টুল হোল্ডার ও ড্রবার দুইটারই থ্রেডের ক্ষতি হতো। শুধু একবার ঘুরিয়ে ড্রবারটি লুজ করে একবার আঘাত করলেই টুলটি লুজ করার মতো জায়গা তৈরি হয়ে যায়। এটি নতুন মডেলের মিলিং মেশিনের একটি। এটাতে খুব সুন্দর একটি বৈশিষ্ট্য আছে, সেটা হলো ক্রমাগত পরিবর্তনশীল একটি গতি ট্রান্সমিশন সিস্টেম। এটার গতি পরিবর্তন করতে চাইলে প্রথমে মেশিনটা চালু করুন, আর দেখুন এটা ঠিক এই হ্যান্ডেলটা ঘোরানোর মতোই সহজ। যদি আপনি 500 RPM গতি পেতে চান, নিডল পয়েন্টটি 500-তে আসার আগ পর্যন্ত হ্যান্ডেলটি নিচের দিকে ঘোরাতে থাকুন। না, 1000 RPM-এ নিচ্ছি। যখন আপনি খুব ছোট যন্ত্র নিয়ে কাজ করবেন তখন খুব ভালো ফিনিশিং পেতে এবং দ্রুত কাজ সম্পন্ন করতে আপনাকে এমন উচ্চ গতিতে মেশিনটি চালাতে হবে। দেখুন এখানে 2 সেট নাম্বার আছে, কম পরিসরের গতির জন্য বাইরের সারির নম্বরগুলো, আর মেশিনের গতি কমানোর জন্য হেডে একটি হাতল আছে। হাতলটিকে ধরুন এবং মুভ করে
উচ্চ গতি থেকে কম গতিতে নামান। আপনি প্রায়ই দেখবেন হাতলকে পুরোপুরি সরানো যায় না। এখানে যা ঘটছে তা হলো এর ভেতরের মেকানিজম, হয় ডকলাচ অথবা অ্যাক্সেট গিয়ার, যাদের দাঁতগুলো সমন্বয়হীন অবস্থায় আছে, ফলে একটার উপর একটা লাফালাফি করছে। এটা ঠিক করার জন্য কপিকলটিকে সরানোর চেষ্টা করতে করতে স্পিন্ডলটিকে আস্তে আস্তে ঘোরাতে থাকুন যতক্ষণ না লিভারটি সরছে। আপনি গাড়িতে রিভার্স গিয়ার নিতে গেলে যে সমস্যায় পড়েন এখানে ঠিক তাই ঘটেছে। দাঁতগুলো ঠিক এরকম একটার উপর একটা ছিল, স্পিন্ডলটিকে আস্তে আস্তে ঘুরিয়ে দাঁতগুলো এরকম সুবিন্যস্ত হয়েছে এবং মেশিনটি নিম্নগতিতে চলে গিয়েছে। আমি এখন কুইল নিয়ে কথা বলবো। যে কোনো মেশিনকে ওঠানামা করানোর কাজটি আমরা কুইলের সাহায্যে করে থাকি, ড্রিল প্রেসের মতোই। ড্রিলিংয়ের মাধ্যমে ছিদ্র করাটা কুইলের সবচেয়ে কমন কাজ। সাধারণত আপনি এই হাতচালিত ফিডের মাধ্যমেই কুইলটিকে ওঠানামা করাতে পারবেন। যদি আপনি একসাথে অনেকগুলো ছিদ্র করতে চান বা যদি আপনি ধরে নিন একটু বড় ব্যাসার্ধের ছিদ্র করতে চান, তখন কিন্তু ফিডকে খুব ধীরে চালাতে হবে। এখানে বসে থেকে সারাদিন ড্রিল করাটা খুবই কঠিন, খুবই বোরিং একটা কাজ, তাই আপনি এক্ষেত্রে পাওয়ার ফিড ব্যবহার করবেন। একটা নির্দিষ্ট গতিতে স্বয়ংক্রিয়ভাবে ড্রিল করার জন্যই মেশিনে এটি তৈরি করা হয়েছে। এখন এই পাওয়ার ফিডকে চালু করার জন্য আপনাকে প্রথমেই কুইল ফিডকে আগে চালু করতে হবে। এই লেবেলে লেখা সকল তথ্য খুব মনোযোগ দিয়ে খেয়াল করুন। যখন এমন কোনো মেশিন নিয়ে কাজ করছেন যেটার সাথে আপনি পরিচিত নন, আপনার উচিত মেশিনটাকে পর্যবেক্ষণ করা এবং দেখা মেশিনটির প্রস্তুতকারক মেশিনটি সম্পর্কে কী জানাতে চায়। এক্ষেত্রে এই লেবেলে লেখা আছে মোটর বন্ধ করে কপিকল চালু করুন, অর্থাৎ কপিকলটি বন্ধ থেকে চালু করার জন্য মুভ করার সময় তারা চায় না মোটর চালু থাকুক। ব্যবহার না করলে কপিকলটি বন্ধ অবস্থায় রাখতে বলেছে তারা। গিয়ার ট্রেনের সর্বোচ্চ মেয়াদ নিশ্চিত করাই এর মূল উদ্দেশ্য। যদি আপনি কুইল ফিট ব্যবহার না করেন তাহলে আপনার উচিত হবে সকল গিয়ার, শ্যাফ্ট ও বিয়ারিংগুলোকে বন্ধ রাখা, যেহেতু তখন এগুলোর কোনো দরকার থাকছে না। দেখুন, এখানে আরেকটা সতর্কবাণী রয়েছে, গতি যেন কোনোভাবেই 3000 RPM অতিক্রম না করে। অমন উচ্চ গতিতে চালানোর জন্য এই ড্রাইভ ট্রেনটি বানানো হয়নি, তো এখন এই কপিকলটি সেট হয়েছে। আসলে দেখুন, আপনি প্রায়ই এমন পাবেন যে এটি সহজে কাজ করছে না, এটা এমন মাঝখানে আটকে যেতে পারে। এখানে আসলে যা হচ্ছে তা হলো এখানে একটি ডগ ক্লাচ আছে অথবা অ্যাক্সেট গিয়ার আছে, যারা একে অন্যের দিকে চলেছে এবং এদের দাঁতগুলো একটার সাথে একটা বাড়ি খাচ্ছে। এখন আপনাকে ড্রাইভ ট্রেনের কোনো পার্টসকে মুভ করতে হবে যাতে করে গিয়ারের দাঁতগুলো একই রকম সমন্বিত অবস্থায় চলে আসে। এটা করার জন্য কপিকলটিকে সামনে পেছনে নাড়াতে থাকতে হবে এবং ঠিক একই সময়ই স্পিন্ডলটিকে ঘোরাতে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত কপিকলটি ঠিক জায়গায় গিয়ে লক হচ্ছে। এখন আমরা কুইল ফিডকে চালু করতে পারলাম, তাহলে এখন মেশিনটি চালু করা যাক। নিশ্চয়ই খেয়াল করেছেন এটা এখন ঘুরছে, এটা কুইল ফিড ট্রান্সমিশনেরই একটা অংশ। এই ট্রান্সমিশনকে কুইল ফিডে সংযুক্ত করার জন্য এই কপিকলটিকে পেছনের দিকে নিন। এবার এখানে দেখুন, নিশ্চয়ই দেখা যাচ্ছে যে কুইলটি এখন নিচের দিকে নামছে। ড্রিল কতটুকু প্রবেশ করাতে হবে এবং সেজন্য কুইল কতটুকু নিচে নামবে তা নিয়ন্ত্রণ করার জন্য এখানে একটি ডেপথ স্টপ মাইক্রোমিটার আছে, যেটাতে 1 ইঞ্চির 1000 ভাগের 1 ভাগ সমান দাগ কাটা আছে। একেবারে নিখুঁত গভীরতার ছিদ্র তৈরি করতে চাইলে আপনার উচিত হবে এই ডেপথ স্টপ ব্যবহার করা। তবে যদি আপনি মোটামুটি গভীরতার কোনো ছিদ্র করতে চান, যেন ড্রিলটি পার্টসের মধ্যে দিয়ে না চলে যায় বা ভাইসকে যেন ছিদ্র না করে ফেলে, এসব ক্ষেত্রে মেশিনকে আরও ভালোভাবে কাজ করার জন্য আপনি এই ডিভাইসটি ব্যবহার করতে পারেন।
যেটা এই স্ক্রুর যে কোনো জায়গায় আটকে ফেলা যায়। এখন দেখুন, যখনই কুইলটি এই স্টপের সংস্পর্শে আসে, একটা মেকানিজম সাথে সাথে কুইল ফিড ট্রান্সমিশনকে বন্ধ করে দেয়। ঠিক আছে, আশা করি এই পৃষ্ঠটি দেখতে পাচ্ছেন। এই পৃষ্ঠটি খুবই মসৃণ, যেটাকে বলা হয় ফিশ স্কেল। এখানে কিছু সূক্ষ্ম দাগ রয়েছে, যেখানে সামান্য তেল দিয়েই আবার এটাকে মসৃণ করা যাবে। এই যে ওয়েগুলো, 1 ইঞ্চির 1/500 অংশের সমান আকারে সমতল ও সোজা। এর থেকে সুবিধা নিতে হলে এবং নির্ভুলভাবে এটি ব্যবহার করতে গেলে আপনাকে সঠিকভাবে পার্টসকে এই যন্ত্রের সাথে বসাতে জানতে হবে। এটা করার জন্য প্রতিটি অক্ষেই এমন হ্যান্ড ক্র্যাঙ্ক রয়েছে। আর প্রতিটি হ্যান্ড ক্র্যাঙ্কের সাথে একটি ডায়াল সংযুক্ত থাকে। আমার কাছে একটি ডায়াল নির্দেশক আছে, যার সাথে সংযুক্ত আছে একটি চুম্বকীয় বেইস, যেটার সাহায্যে এই নির্দেশক যে কোনো ফেরোম্যাগনেটিক পৃষ্ঠে আটকে রাখা যায়। এখন আমি হ্যান্ড ক্র্যাঙ্কটিকে ঘুরিয়ে বেদিটিকে এই ডায়াল নির্দেশকের শীর্ষকের সাথে স্পর্শ করাব। বেদিটিকে নির্দেশকের সংস্পর্শে নিয়ে আসি। আমি নির্দেশকের কাঁটাটি শূন্যের কাছে আনছি। আমি এই হ্যান্ডেল দিয়ে কী করছিলাম যদি খেয়াল করে থাকেন, তাহলে দেখবেন যে আমি বেদিটিকে নির্দেশকের সংস্পর্শে আনার জন্য হ্যান্ডেলটিকে ঘড়ির বিপরীত দিকে ঘুরাচ্ছিলাম। এখন যদি আমি হ্যান্ডেলটিকে ঘড়ির দিকে ঘুরাই, 1 ইঞ্চির 20, 30, 40 এবং 50,000 ভাগের 1 ভাগ। কিন্তু দেখুন, এখানে ডায়াল নির্দেশকটি নড়েনি, এর মানে বেদিটিও নড়েনি। এখানে যা ঘটছে এটাকে বলা হয় ব্যাকল্যাশ। স্ক্রু এবং স্ক্রুয়ের সাথে সংযুক্ত নাটের মাথাগুলোর মধ্যকার শূন্যস্থানের জন্যই এই ঘটনাটি ঘটছে। এই সমস্যার সমাধানের জন্য আপনাকে নিশ্চিত করতে হবে যে প্রতিবারই নতুন অবস্থানে নিলেও সেটা নিতে হবে একই দিকে। আমি যদি এখন হ্যান্ডেলটিকে ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরিয়ে বেদিটিকে নির্দেশকের মান শূন্য দেখানোর আগ পর্যন্ত বাইরের দিকে আনতে থাকি, এবং এখন যদি আমি বেদিটিকে 1 ইঞ্চির 5,000 ভাগের 1 ভাগ আনতে চাই, আমাকে সেই ঘড়ির কাঁটার উল্টো দিকেই ঘুরাতে হবে। ব্যাকল্যাশের জন্য আমি একটু বেশি চলে গেলেও শুধু হ্যান্ডেল উল্টো দিকে ঘুরিয়ে আমি আগের জায়গায় আসতে পারবো না, কেননা বেদিটিও নড়বে না। এখন যেটা করতে হবে সেটা হলো হ্যান্ডেলটিকে ব্যাকল্যাশের জন্য যতটা ঘুরতে হয়েছে পেছনের দিকে তার থেকেও বেশি পরিমাণ নিয়ে এরপর আবার আগের দিকেই ঘোরাতে হবে। যখন কোনো পার্টসকে আপনি আপনার কাঙ্ক্ষিত অবস্থানে সেট করে ফেলবেন, আপনি সেটাকে ওই জায়গাতেই রাখতে চাইবেন। যদি আপনি বড় ড্রিল মেশিন বা বড় মিলিং মেশিন ব্যবহার করেন, তাহলে যে শক্তি উৎপন্ন হবে তা বেদিকে স্যাডলের উপরে সরানোর জন্য যথেষ্ট হবে। তাই বেশিরভাগ মেশিনেই এই কাজটি সম্পন্ন করার জন্য গিপস লক ব্যবহার করে থাকে। তারা ঠিক এখানে থাকতেও পারে বা নাও পারে। কাছ থেকে দেখলে দেখবেন যে এখানে একটি হ্যান্ডেল সহ বড় একটি বল্টু রয়েছে। আমি যদি এটাকে পুরোপুরি ঘুরাই, তাহলে আমি পথের সাথে বেদিকে আটকে দিলাম এবং এটাকে লক করে ফেললাম। তাহলে এই গিভ লকটা বেদিটিকে স্যাডলের সাথে লক করে রাখল। আবার হাঁটুর সাথে স্যাডলকে লক করার জন্য এখানে একটা গিভ লক আছে।
আর এখানে নিচে মেশিনের বডির সাথে হাঁটুকে লক করার জন্য রয়েছে আরেকটি গিবলক। এখন যে কোনো ধরনের নড়াচড়াই একেবারে বন্ধ হয়ে যাবে, যাতে করে খুব বড় কাটার দিয়ে যে শক্তি উৎপন্ন হয় তাতেও যেন কোনো পার্টস এবং অক্ষ না সরে যায়। এর আগে আমরা স্থূল অবস্থান নির্ধারণের জন্য ক্র্যাঙ্ক ব্যবহার করেছিলাম, কিন্তু এবার সূক্ষ্ম অবস্থান নির্ধারণের জন্য হ্যান্ড ক্র্যাঙ্কের সাথে যুক্ত ডায়ালগুলোকে ব্যবহার করব। আমাদের প্রথম ফিচারটি হলো শূন্য। পরবর্তী ফিচারগুলো সহজ হিসাবের জন্য বেশিরভাগ মেশিনেই এই লকিং রিংটা থাকে। আপনি যদি পরের ফিচারটি প্রথম ফিচার থেকে এক ইঞ্চির 25,000 ভাগের এক ভাগ করতে চান, কাটার সময় বারবার যোগ বিয়োগ না করে আপনি লকিং রিং দিয়ে 1 ইঞ্চির 25,000 ভাগের এক ভাগ সাইজটিকে ডায়াল করে সেট করতে পারেন। এরপর আবার ডায়ালটিকে শূন্যে নিয়ে এসে পুনরায় কাজ শুরু করুন। তবে অবশ্যই মনে রাখতে হবে যে এই টেকনিকটি বারবার ব্যবহার করলে একটি সঞ্চিত বড় ত্রুটি ঘটতে পারে, কেননা প্রতিবার নতুন মাত্রা ডায়াল সেট করলে প্রতিবারই একটা অল্প পরিমাণে অতিরিক্ত ত্রুটি ঘটে। যে কোনো স্লট কাটার ক্ষেত্রে এভাবে মেশিন সেট করাটা বেশিরভাগ সময়ে সহজতর, যেখানে ফিনিশিং অবস্থান হচ্ছে শূন্য, এবং এটার ফলে আপনাকে একসাথে ছোট ছোট চিপস বানানোর সময় কাটাকাটি করে নিয়ে আবার একই সাথে কোনো পরিমাপ নিয়ে ভাবতে হবে না। উদাহরণস্বরূপ, আপনি যখন 1.3457 নিয়ে চিন্তা করছেন এবং একই সাথে আপনি আবার খেয়াল রাখছেন মেশিনটা কীভাবে কাজ করছে, এভাবে আপনি খুব সহজেই সেই নম্বরগুলো কিসের তা ভুলে যেতে পারেন। কিন্তু যদি আপনি শুরুতেই লকিং রিংয়ের মাধ্যমে ভারসাম্য রেখে শুরু করেন, তাহলে আপনি শূন্যে পৌঁছানোর আগে পর্যন্ত হ্যান্ডেলটিকে ঘোরাবেন এবং তারপরই আপনি নিশ্চিত হবেন যে আপনার কাজ হয়েছে। বেশিরভাগ মিলিং মেশিনেরই এক বা একাধিক অক্ষে এমন পাওয়ার ফিট থাকে। একটা হ্যান্ড ক্র্যাঙ্ক দিয়েই আপনি সকল অক্ষে কাজ করে নিতে পারবেন, কিন্তু যদি আপনি দিনভর মেশিনে কাজ করেন বা যদি আপনি খুব ভালো ফিনিশিংয়ের জন্য চেষ্টা করে থাকেন, তাহলে আপনার পাওয়ার ফিট ব্যবহার করতে হবে। কিছু কিছু মেশিনে শুরু থেকেই পাওয়ার ফিট স্থাপন করা থাকে। এই মেশিনটাতে এই অক্ষে একটি পাওয়ার ফিড ইউনিট লাগানোই আছে। এই পাওয়ার ফিডে সামনে পেছনে নেয়ার মতো একটি গাঁট আছে এবং এই নির্দিষ্ট পাওয়ার ফিডটির রয়েছে একটি ক্রমাগত পরিবর্তনশীল গতি নিয়ন্ত্রক। যে কোনো পাওয়ার ফিডেই পার্টস নিয়ে কাজ শুরুর আগে আপনার উচিত প্রথমে চেক করা যে এটা কিভাবে কাজ করতে যাচ্ছে। প্রথমে মেশিনে পাওয়ার ফিড চালু করুন, গাঁট বা গিয়ারকে শূন্য বা কম কোনো গতিতে সেট করুন এবং ফিডকে চালু করুন। গাঁটকে চালু করলেই দেখবেন যে হ্যান্ডেলটা ঘুরছে। গতির গাঁটটা উপরের দিকে নিলে হ্যান্ডেলের গতিও বাড়তে থাকে। পাওয়ার ফিডের মোটর যে ধীরে ধীরে বন্ধ হচ্ছে নিশ্চয়ই শুনতে পেয়েছেন। আচ্ছা, আমি আবার করছি। আপনি যখন এই দিকে কাজ করতে করতে গতি অনেক বাড়িয়ে ফেলেন এবং কপিকলটিকে যদি সাথে সাথে অন্যদিকে ঘোরান, তাহলে আপনি বেশিরভাগ পাওয়ার ফিডেরই ক্ষতি করে ফেলবেন। তাই যখন আপনি এই দিকে কাজ করছেন, প্রথম আপনি কপিকলটি নিউট্রালে নিয়ে থামান, এরপর মোটরটিকে আস্তে আস্তে থামতে দিন এবং তারপর ফিডকে কপিকলের মাধ্যমে অন্যদিকে ঘোরান। আপনার কাজকে আরও সহজ করার সাথে সাথে পাওয়ার ফিড মসৃণতর ফিনিশিং এবং বেশি সমান পৃষ্ঠের বস্তু তৈরি করতে পারবে, কারণ
এই ফিডটি আপনার হয়ে ক্র্যাঙ্ককে ঘোরাবে। তাছাড়া আপনি হাত দিয়ে যতটা না নিখুঁত গতিতে ক্র্যাঙ্ককে ঘোরাতে পারবেন, তার থেকে অনেক ভালোভাবে ঘোরাতে সক্ষম এই পাওয়ার ফিড।